তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং প্রতিনিয়ত মোবাইল ফোনে নির্দিষ্ট পরিমাণে একটি ডেটা প্যাক ব্যবহার করে থাকি। কেউ হয়তো 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি বা এর বেশি কম ডেটা প্যাক ব্যবহার করে থাকে প্রত্যেকদিন। দেখুন, আমরা যখন ইউটিউবে কিছুক্ষণ ভিডিও দেখি বা ইন্টারনেট ব্যবহার করি কিছুক্ষণ, তখন কিন্তু মোবাইল ফোন এমনি দ্রুত ফুরিয়ে যায়। আমরা কিন্তু সারাদিন 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। 1 জিবি ইন্টারনেট কিন্তু আমরা সারাদিন 24 ঘন্টা ব্যবহার করতে পারি না, খুব দ্রুত ফুরিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে সঠিকভাবে করে রাখেন তাহলে কিন্তু মোবাইল ফোনের এমবি কখনোই দ্রুত ফুরিয়ে যাবে না। আপনি অল্প এমবিতে সারাদিন 24 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, তারপরে কিন্তু ইন্টারনেট কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তি থাকবে। আমি কিন্তু এই সেটিংস অনেক দিন থেকে ব্যবহার করছি, যার ফলে আমার মোবাইল ফোনের এমবি দ্রুত ফুরিয়ে যায় না। আমি মনে করি এই সেটিংসের উপরে আর কোনো সেটিংস হতে পারে না, আমি যে সেটিংস দেখাবো এর থেকে আর কোনো বড় সেটিংস হতে পারে না। তাই বলে ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে মিস করবে না, সবার জন্য একান্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের অনেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যার ফলে মোবাইল ফোন এমবি কখনোই দ্রুত ফুরিয়ে যাবে না, আপনি অল্প এমবিতে অনেকক্ষণ পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনে কোন কোন সেটিংস করার পর মোবাইল ফোনের এমবি দ্রুত ফুরিয়ে যাবে না, আপনি অল্প এমবিতে সারাক্ষণ 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো গাইস, এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। প্রথম সেটিংসটি করার জন্য এখন আপনি ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকদিন ইউটিউবে লং টাইম পর্যন্ত ভিডিও দেখি, আপনাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে। সো গাইস, এখন আপনি উপরে প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশান পাবেন যে ডেটা সেভিং, এখন আপনি ডেটা সেভিং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের ইউটিউবের মধ্যে সেটিংসগুলো অফ থাকবে। সো গাইস, এখন আপনি অবশ্যই এখান থেকে ডেটা সেভিং মোড এই অপশানটি শুধুমাত্র একবার অন করবেন, তাহলে কিন্তু বাকি অপশানগুলো অটোমেটিক অন হয়ে যাবে। সো গাইস, এই অপশানটি অন করলেই কিন্তু মোবাইল ফোনের এমবি অনেকটাই পরিমাণে সেভ থাকবে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন দেখবেন যে কিন্তু অল্প পরিমাণে এমবি কাটবে এবং ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ দেখাবে, তারপরে কিন্তু এমবি অনেকটাই পরিমাণে সেভ থাকবে। ইউটিউব কোম্পানি কিন্তু নিজেই ইউটিউবের মধ্যে সেটিংসটি দিয়ে রেখেছে, যাতে আপনি অল্প এমবিতে অনেকক্ষণ পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে পারেন, তার জন্য অবশ্যই অবশ্যই সেটিংসটি অন করে রাখবেন। সো গাইস, সেটি হলো 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো, তার জন্য এখন আপনি ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই বর্তমানে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যার মাধ্যমে আপনি ইন্টারনেট অনেকটাই পরিমাণে সেভ রাখতে পারবেন। এখন আপনি উপরে 3 লাইনসে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে এখান থেকে সেটিংসে আসবেন। আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন যে মিডিয়া, এখন আপনি মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন যে ইউটিউবের মতো ডেটা সেভার, এখন আপনি ডেটা সেভার এই অপশান দেখে টিক মার্ক করে রাখবেন। এই অপশানে টিক মার্ক করার পর দেখবেন যে কিন্তু ইন্টারনেট কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে ইউজ আপ টু 40% লেস ডেটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিও দেখবেন তখন কিন্তু ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ দেখাবে, তারপরে কিন্তু ডেটা কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে। এটি কিন্তু ফেসবুক কোম্পানি নিজেই ফেসবুকের মধ্যে দিয়ে রেখেছে, তার জন্য অবশ্যই ডেটা সেভারের অপশান দিকে টিক মার্ক করে রাখবেন। এবং তারপর এখান থেকে করার পর এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকে আমি বেরিয়ে আসি। সো গাইস, এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। 3 নম্বর সেটিংসটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। সো গাইস, এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে থাকি। প্লে স্টোরের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসটির মাধ্যমে আপনি ডেটা অনেকটাই পরিমাণে সেভ রাখতে পারবেন। সো গাইস, এখন আপনি উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে আসবেন। আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখন আপনি নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে একটি অপশান পাবেন যে অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনি 3টি অপশান দেখতে পারবেন। এখন আপনি 3 নম্বর অপশান যে রয়েছে ডু নট অটো আপডেট অ্যাপস, এই অপশান থেকে সিলেক্ট করবেন। এই অপশানে সিলেক্ট করলেই কিন্তু দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু অনেক অ্যাপস থাকে, তাই না, এবং প্রত্যেকটি অ্যাপস কিন্তু প্রত্যেক দিন আপডেট হয়। আপনি যখন মোবাইল ফোনে ডেটা অন করবেন তখন দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের হয়তো কোনো কোনো অ্যাপস অটোমেটিক আপডেট হয়, যখন কোনো একটি অ্যাপসের মধ্যে আপডেট আসবে সেই অ্যাপটি কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে। যদি আপনি এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে রাখেন,
রাখেন বা ওয়াইফাই সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপডেট হবে আপনার পারমিশন ছাড়াই। সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট অটোমেটিক দ্রুত ফুরিয়ে যাবে, আপনার প্রয়োজন ছাড়াই কিন্তু ফুরিয়ে যাবে। সো গাইস, তার জন্য এখন আপনি এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপ সিলেক্ট করবেন, তাহলে কিন্তু কোনো অ্যাপস কিন্তু কখনোই অটোমেটিক আপডেট হবে না, সেক্ষেত্রে এমবি দ্রুত ফুরিয়ে যাবে না, তার জন্য সিলেক্ট করবেন এটি। সো গাইস, এটি হলো 3 নম্বর সেটিংস। এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। 4 নম্বর সেটিংসটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। সো গাইস দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনে বিভিন্ন রকমের অ্যাপস রাখি, তো আপনি হয়তো জানেন না যেই সমস্ত অ্যাপগুলো হয়তো মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে না, মোবাইল ফোনে যখন এই অ্যাপটি ব্যবহার করবো না হয়তো এই অ্যাপটি ইন্টারনেট ব্যবহার করবে না। এই সমস্ত অ্যাপগুলো কিন্তু কিছুটা পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে আপনার অজানায় ছাড়াই, কিন্তু এই সমস্ত অ্যাপগুলো কিন্তু কিছুটা পরিমাণে নেট ব্যবহার করে। তো আপনি অবশ্যই মোবাইল ফোনে বাড়তি অ্যাপস রাখবেন না, যেগুলো আপনার খুব প্রয়োজন সেগুলো আপনি রাখবেন, তাছাড়া আপনি বাড়তি প্রয়োজন অপ্রয়োজনীয় অ্যাপস রাখবেন না, ঠিক আছে। আপনি মোবাইল ফোনের মধ্যে অল্প অ্যাপ রাখবেন, যেগুলো আপনার খুব প্রয়োজন সেগুলো আপনি রাখবেন, তাছাড়া আপনি বাড়তি অ্যাপস রাখবেন না। সো গাইস, এখন আমি 5 নম্বর সেটিংস দেখাবো। দেখুন, আপনি চাইলে কিন্তু চেক করতে পারবেন যে মানে কোন অ্যাপস বা কোন কোন সিস্টেম আমার মোবাইল ফোনের ইন্টারনেট বেশি খাচ্ছে, সেটি আপনি দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। তার জন্য এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন যে ডেটা ইউজেস, এখন আপনি লিখবেন যে DATA ডেটা USAGE, তোটি লেখার পর শেষ করবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন যে ডেটা ইউজেস। এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে আপনি ক্লিক করে এখান থেকে ডেট দেবেন যে আপনি কোন ডেটের ডেটা ইউজেস দেখতে চান। এখন আমি এখান থেকে টুডে দেবো, অর্থাৎ আজকের ডেটা আমি দেখতে চাই যে কোন কোন অ্যাপস বা কোন কোন সিস্টেম আমার মোবাইল ফোনের ডেটা ব্যবহার বেশি করেছে সেটি আমি দেখব। দেখুন, আমি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে ডিলেট অ্যাপস, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে মানে কয়েকটি অ্যাপস ব্যবহার করে সেগুলো ডিলেট করে দিয়েছি, সে ওই সমস্ত অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোন এমবি বেশি খেয়েছে, মানে 20 MB বেশি। তারপর রয়েছে সিস্টেম অ্যাপ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সিস্টেম অ্যাপের মধ্যে রয়েছে প্লে স্টোর। প্লে স্টোর থেকে আমি 2-1টা অ্যাপস ইনস্টল করেছি, সেজন্য প্লে স্টোরটি দেখাচ্ছে যে এখানে 10 MB মতো দেখাচ্ছে। তারপর এখান থেকে ইউটিউব দেখাচ্ছে, ক্রোম দেখাচ্ছে, এগুলো কিন্তু ইন্টারনেট ব্যবহার করেছে, মানে এমবি দেখাবে এখানে যে কতটা পরিমাণ এমবি নিচ্ছে। তারপর এখান থেকে মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো দেখাবে যে কোন অ্যাপসটি সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহার করেছে, সেগুলো কিন্তু সবার উপরে শো করবে। দেখুন এইভাবে দেখাচ্ছে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপস ইন্টারনেট বেশি কাছে সেটি আপনি নিজের চোখে দেখতে পারবেন। সো গাইস, এখন আমি লাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসটি সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি আপনার মোবাইল ফোনের ইন্টারনেট এমবি বেশি খায় তাহলে কিন্তু আপনাকে এই সেটিংসটি অবশ্যই অবশ্যই করা প্রয়োজনীয়, ঠিক আছে। এই সেটিংসটির উপরে আর কোনো সেটিংস হয় না। সো গাইস, এই সেটিংসটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটিকে ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনের ইন্টারনেট এমবি অনেকটা সেভ রাখতে পারবেন। এখন আপনি আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ওকে করবেন, ঠিক আছে। তারপর উপরের এই যে অপশানটি, এই অপশানটি আপনি অবশ্যই অন করবেন। অন করার পর এখন আপনি ওকে করবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। বেরিয়ে আসার পর দেখবেন যে অ্যাপটি এখানে পুরোপুরি ওপেন হয়ে যাবে, এবং মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। আপনার মোবাইল ফোনে যত অ্যাপস থাকবে সব অ্যাপগুলো এখানে শো করবে। দেখুন, আমি বললাম, আগেই বললাম যে মোবাইল ফোনের প্রত্যেকটি অ্যাপস ইন্টারনেট ব্যবহার করে, আপনার ব্যবহার ছাড়াই কিন্তু প্রত্যেকটি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করে, অটোমেটিক এমবি ফুরিয়ে যায়। সো গাইস, এখন আপনি প্রত্যেকটি অ্যাপসের এই যে ডেটা, মোবাইল ডেটা এবং ওয়াইফাই দুটি বন্ধ করবেন, ঠিক আছে। এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপসের নেটওয়ার্ক বন্ধ করবেন। দেখুন, আমি বন্ধ করছি। আপনি যে অ্যাপটি ব্যবহার করবেন না সেই অ্যাপটি আপনি এইভাবে ইন্টারনেট এবং ওয়াইফাই এইভাবে বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু এই অ্যাপটি কখনই আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। এখন আমি প্রমাণ দেখাচ্ছি যে এটি আসলে কীভাবে কাজ করে। সাপোজ এখন আমি এখান থেকে ইউটিউবের নেটওয়ার্ক বন্ধ করব, যেমন ওয়াইফাই এবং মোবাইল ডেটা এই আমি পুরো ক্রস করে দিলাম, বন্ধ করে দিলাম। এবার যদি আমি এখান থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করি তাহলে কিন্তু কখনই ইউটিউব অ্যাপটি ওপেন হবে না। দেখুন, এখানে ইউটিউব কখনই কিন্তু আমার মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। এতে কিন্তু আমার মোবাইল ফোনের মোবাইল ডেটা অন করা রয়েছে, দেখুন অন করা রয়েছে। তারপরে কিন্তু এখানে লোডিং হচ্ছে, ইউটিউব অ্যাপটি লোডিং হচ্ছে, এখানে কিন্তু কখনই ইউটিউব অ্যাপটি ওপেন হবে না। এদিকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি, সেজন্য কিন্তু ওপেন হচ্ছে না। এখন যদি আমি এখান থেকে ইউটিউবের নেটওয়ার্ক এখান থেকে অন করে দিই, এইভাবে অন করে দিই, এবার যদি আমি এখান থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করি তাহলে কিন্তু ইউটিউব অ্যাপটি এখন খুব সহজ এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখুন, ওপেন হয়ে গিয়েছে। এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপসের নেটওয়ার্ক এখান থেকে বন্ধ করবেন, যে অ্যাপটি আপনি ব্যবহার করবেন না সেই অ্যাপের ইন্টারনেট আপনি বন্ধ করবেন। যখন আপনি ওই অ্যাপটি ব্যবহার করবেন তখন আপনি ওই অ্যাপের ইন্টারনেট এখান থেকে অন করে দিবেন, দেওয়ার পর আপনি ব্যবহার করবেন, তাছাড়া বাকি অ্যাপস কখনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুকে শেয়ার করবেন, তারপর লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।